গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আমার চ্যানেলে নতুন আর একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে আগে বাসি কাজটা সারবো, তার আগে আমি মুখে ব্রাশটা নেব। ব্রাশটা মুখে গুজেই আমি সমস্ত বাসি কাজে হাত দেব। আর সকালবেলাটা খুব তাড়া থাকে এই টাইমটা, আমি কিছুতেই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না। রোজই ভাবি একটু তাড়াতাড়ি উঠব, কিন্তু আমি উঠতে পারি না। তো যাই হোক, ঘুম থেকে তো এখন উঠেই পড়েছি, আর এবার আস্তে আস্তে সমস্ত কাজ সেরে ফেলব। তো দেখো, আমি গ্যাসটা মুছে নিয়েছি, টেবিলটাও মুছে নিচ্ছি, আর ওদিকে কটা বাসন কয়েকটা রয়েছে, বাসন বলতে দু একটা থাকে আর গ্যাসের ঝিকগুলো, তো এইগুলো আমি মেজে পরিষ্কার করে ঘরটা মুছে আগে ফ্রেশ হয়ে আসব। আর সকালবেলা এই বাসি কাজগুলো সারার পরেই ছেলেরা স্কুলে যাবে, তাদের টিফিন করে দিতে হয়, তারা কি খেয়ে যাবে সেটা করতে হয়। হ্যাঁ, মানে প্রচুর চাপ থাকে এই সকালবেলাটায়। আর বাসি জামা ছেড়ে চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে। তো ফার্স্টেই আমি চা বসিয়েছি, আর চা না খেলে না একদম এনার্জি লাগে না কাজে। হ্যাঁ, আর পেটে একটা মানে পেটটা খালি খালি থাকে, চা বিস্কুটটা খেলে অনেক ভালো একটা ফিল হয়। তো দেখো, চাটা আমার ফুটে গেছে, আর এবার একটু চা খেয়ে নেবো, তারপর ওদের খাবারের জোগাড় করব। তো চা খেয়ে চলে এসেছি, দেখো ছেলেদের ভাত গরম করে নিয়েছি, ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে একটা ডিম ভাজছি, হ্যাঁ, আর এদিকে আলু ভাজা বসিয়েছি, একদিকে আলু ভাজা বসিয়েছি, হ্যাঁ, ডিমটা ভেজে ওদের দিয়ে দিয়েছি, ওরা রেডি হয়ে খেতে বসে গেছে, আর ওদের টিফিনটা তৈরি করছি এখন। তো ওরা নিয়ে যাবে আজকে, দেবো আলু ভাজা আর পরোটা, তো একদিকে পরোটা করছে আর একদিকে আলু ভাজা। তো চলো, টিফিনটা হয়ে গেলে ওদের গুছিয়ে দেবো, তারপর হবে দুপুরবেলার খাবারের জোগাড়। তো ছেলেরা তো রেডি রেডি হয়ে স্কুলে চলে গেল, ওদের সমস্ত গুছিয়ে দিলাম, সমস্ত টিফিন টিফিন করে ওরা নিয়ে চলে গেছে, হ্যাঁ গুছিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি দুপুরবেলার পর্বে, এখনও পর্যন্ত স্নান করিনি, তো ওরা চলে যেতেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ছোলার ডাল আজকে ভিজিয়ে রেখেছিলাম, না কালকের আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, কাল রাত্রিরে। তো ছোলার ডালটা একটু দু কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে ভালো করে নুন হলুদ দিয়ে ফেটিয়ে নিয়ে এরকম বড়া বড়া মানে বড়া করে ভেজে নিচ্ছি, বড়া বড়া বলছি, বড়া বড়া না মানে ওই বড়া করে ভেজে নিচ্ছি। তো বড়া ভাজতে দিয়ে এখানে কটা বাসন ছিল, বাসন মাঝে চলে এসেছি, হ্যাঁ। আর এই টাইমটাতেও চাপ থাকে, ছেলেরা চলে গেলেও চাপ থাকে, তার কারণ এগারোটা জল চলে আসে, হ্যাঁ, উপরের ঘর পরিষ্কার করতে হয়, তারপর পুজো আছে, হ্যাঁ, তারপর দুপুরের রান্নাটা ঠিক টাইম মতো মানে রান্নাটাও করে নিতে হবে, প্রচুর চাপ থাকে প্রচুর। তো দেখো, বড়াটা বাসন মাজা হয়ে গেছে, বড়াটা এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দিয়ে আমি যাব এখন আনাজ কাটতে। তো আনাজ যে কটা কাটার কেটে নেবো, খুব একটা লাগবে না, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর আলু কেটে নিলেই হয়ে যাবে। আর আনাজ কেটে এখানে সোজা চলে এসেছি, দেখো ওপরে, কারণ সাড়ে বারোটা প্রায় বাজতেই যায়, ওইটুকু কাজ করতে করতেই সাড়ে বারোটা বেজে গেছে, হ্যাঁ। আর দেখো, এখন কিন্তু আমি এই বিছনার চাদরটা অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব, তো চেঞ্জ করেই নিলাম ফাইনালি আজকে। তো সাড়ে বারোটা তো বাজতেই যায়, এরপরে যদি আরও লেট করি, হ্যাঁ, ওপর ঘরে এসে তাহলে আর স্নানের জল পাবো না আমি। এমনিতেই আমাদের কদিন ধরে ভীষণ জলের সমস্যা হচ্ছে, সরু সরু জল পড়ছে। তো সাড়ে বারোটার বাজার আগেই আমি ওপরে চলে এসেছি, চাদরটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করিনি। তো স্নান করে আমার কিন্তু এখন পুজো হয়ে গেছে, পুজো করে আমি এখানে এসেছি বড়ার তরকারিটা বসাতে, তখন আমি জোগাড় করে গেছিলাম, আর তাড়াতাড়ি করে তরকারিটা বসাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে, আর বৃহস্পতিবারে একটু লেট হয় পুজো করতে। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই, তো এই দেখো আমার পুজো আজকের কমপ্লিট, বৃহস্পতিবারে একটু পুজো করতে টাইম লাগে।
তরকারিতে জল দিয়ে আমি চলে এসেছি একটু নিজের স্কিন কেয়ার করতে। বেশ কিছুদিন হয়ে গেল নিজের একদমই যত্ন নিই না। হ্যাঁ, স্কিনে অনেক ট্যান পড়ে গেছে, তো একটা স্ক্রাব দিয়ে একটুখানি স্ক্রাব করে নিচ্ছি। আর স্ক্রাবিং হয়ে গেলে মুখটা ধুয়ে এসে একটা প্যাক লাগিয়ে নেব। তো সংসার দেখবো, বাচ্চা সামলাবো, হ্যাঁ সবই কাজ করব। এর মাঝেও কিন্তু নিজেদের যত্ন নিতে হয়, নাহলে স্কিনটা বড্ড ডাল লাগে দেখতে।